বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পরের দিন এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল মসজিদের ইমামের বিরুদ্ধে। অভিযুক্ত ইমামের বাড়ি অসমের নিলাম বাজারে। ঘটনার বিবরণে ওই নাবালিকা জানায়, ধর্মনগরের সকাইবাড়ি মসজিদের ইমাম রেহান উদ্দিন আজ থেকে 1.5 বছর পূর্বে আলগাপুর গ্রাম পঞ্চায়েতের এক নাবালিকার সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়। ইমাম তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতিও দেয়। এরপর গত 3 মাস ধরে ওই নাবালিকাকে ভয়ভীতি দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে ওই ইমাম। এরপর শনিবার ফোনের মাধ্যমে যোগাযোগ করে ইমাম ওই নাবালিকাকে বিয়ে করতে অস্বীকার করে তার মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে ওই নাবালিকা। সমস্ত ঘটনা শুনে নাবালিকাকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ এনে ইমামের বিরুদ্ধে ধর্মনগর মহিলা থানায় ধর্ষণের মামলা দায়ের করে নাবালিকার মা। আমি যখন 1 বছর আগে, আমি 3 বছর থেকে মসজিদে যাই, তারপরে 3 বছর পরে, 2 বছর পরে ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব আমার কইছে যে আমার সাথে কথাবার্তা কইতা উনি, আমি ওনারে না বুঝে কইছি। আমি পড়ার ছাত্র, আমি 12 অবধি কমপ্লিট করি, তারপরে যা সব পড়ার আগে করব উনি তারপরে আমার আর কিছু কইছেন না। কিন্তু 2-3 মাস আগে উনি আমার পিছন লইছেন যে আমি ওনারে বিয়া না ছাড়া যদি করি না, অন্য কেউ সাথে কথা কইতে উনি আমার জাদু করিয়া রাখি দিবাতে হরির বা সে হরির বা। তারপরে আমি ইয়ে কিচ্ছু কইছি না বাড়িতে, আমি কিছু কইছি না। তারপরে উনি 1.5 মাস না 2 মাস ওর এরকম আগে উনি ছাত্র বিদায় দেওয়ার পরে মসজিদে তাকিয়ে আছে, তারপরে উনি আমার ওনার ঘরে নিয়া জোরজবস্ত করিয়া করছেন, তারপরে উনি ভিডিও করিয়া রাখছেন। জোরজবস্ত কি করছেন? আমি মানে বই আর কিছু কইছি না। তারপরে পরশুদিন উনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছেন, তারপরে আমি তার খারাপ ব্যবহার করার পরে আমার কইছেন তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই যা। তারপরে আমি তারপরের দিন আমিও কইছি দেখো বালা হরি বুঝো তুমি আমার সাথে কিন্তু অনেক কিছু করছো, তুমি এখন আমার সাথে সম্পর্ক নাই এখানে কো। তারপরে উনি কইছো দেখো তো আমি তোর সাথে সম্পর্ক নাই, কোনো প্রমাণ আসেনি যে তোর সাথে আমার কোনো সম্পর্ক আছে হরিয়া। তারপরে আমি আর মারে কইছি ওরকম যে ইমাম সাহেবে আমার সাথে ওরকম তখন তানাত কে লাগাইছে, তখন তানাত আইছে উনি যদি আমার গোস্তে না চাই তাহলে আমার পুরো লাইফের খরচটা উনি দিবে। আপনি ওই ইমামের নাম কি? রেহান উদ্দিন। বাড়ি কই? ইমাম বাজার। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ইমাম রেহান উদ্দিন গা ঢাকা দেয়। তবে ধর্মনগর মহিলা থানার পুলিশ লিখিত ধর্ষণের অভিযোগ পেয়ে অসমের নিলাম বাজার থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্ত ইমামকে জালে তোলার প্রক্রিয়া জারি রেখেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।